আমি প্রথমে আমার নাম সন্তোষ সরোজদার বিদ্যাবিনে চিন্তিত যারা আছেন নাম বলা খুব কঠিন আমরা সবাই সবাইকে চিনি রাজপথের সহযোদ্ধা যারা আমরা একসঙ্গে স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের মধ্যে জন্মদায়ী হয়েছিল জাতির জনকের হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করবার জন্য যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে করবার জন্য আমাদের জন্মই হয়েছিল জননেত্রী শেখ হাসিনার আজকে শক্তিশালী করবার জন্য আজকের এই অসামান্য সুন্দর আয়োজন অরিন্দ সুন্দর আয়োজন যারা করেছে আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন যেন বঙ্গবন্ধুর পথে মাননীয় শেখ হাসিনার নির্দেশে আমরা পথ চলতে পারি আমি যেন পথভ্রষ্ট না হই এই দলটিকে পাশাপাশি আমি একথা বাড়াবো না আজকের এই গভীর রাতে আপনারা যেভাবে সমস্ত হয়ে আমাকে সম্মানিত করেছেন শুভেচ্ছা দিয়েছেন আমার খুব মানে অভিভূত হয়েছি আমার খুব ভালো লেগেছে যে এমন এমন মানুষ আমাকে আমাকে আজকে পুরস্কৃত করছেন বাসা থেকে এখান পর্যন্ত আমি এই জীবনে ভুলবো না এইটুকু নিয়ে পথ চলতে চাই পাশাপাশি আগামী 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই জন্য রাত 12টা 1 মিনিটে আমাদের শহীদদের দিকে পুরস্কার গ্রহণ করতে হবে আমি আর কথা না মারিয়ে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার জন্য দোয়া চাই আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় ভগবান